নমস্কার, তুমিও বন্ধি কার্তিক ঘোষ। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হবে? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, কিন্তু তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। ফারার তিনি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায় নামি। সত্যি বলতো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুরে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট তরমাট বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বর পেলে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাঁটি। নমস্কার।